गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारे जाने अनेक स्वागत, अनेक भालोबाशा जॉयस ब्लॉगे। आर तो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ आछी एकदम बिंदास। और आज के देखो आमार हजबैंड सकाल बेलाय सब्जी निये एसेछे, अल्प करे सब्जी निये एसेछे कारण आमादेर सब्जी आछे फ्रिजे, तो अल्प करेओ निये एसेछे कारण सारा सप्ताह तो थाके ना, बाजारे जेते पारे ना। आज के रोबार, তাই রোববারে অল্প করেই সবজি নিয়ে এসেছে। আর এনেছে চিকেন, চিকেনটা শুধু আমার আর আমার মেয়ের জন্য। ও তো খাবে না চিকেন, কার জানো তো তোমরা সবাই, ও তো চিকেন খায় না। আর আমাদের জন্যই শুধু চিকেন। আর আমি দেখো এখানে মশলা সব মানে রেডি করে রেখেছি মিক্সারে, সব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব রেডি করে রেখেছি। এখানে আলুও ধুয়ে টুয়ে ধুয়ে একেবারে রেডি করে মানে ভিজিয়ে রেখেছি। আর মাংসটা শুধু আমার ধোয়া হয়নি, মাংসটা ধুলেই আমার হয়ে যাবে। আর মশলাটা করে নেবো মিক্সিতে, করলেই হয়ে যাবে। আর দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি, এখানে একটু বেরিয়েছি আমরা, একটু কালীঘাটের দিকে যাব কারণ ওইখানে একটু আমাদের কাজ আছে, তাই একটু যাব কালীঘাটে। মন্দিরে যাব না কারণ মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা যাচ্ছি না, একটু আমাদের দরকার আছে একটু ওই দিকে, তাই একটু যাচ্ছি তাই। আর দেখছো তো রাস্তাঘাট খুব ফাঁকা, তার জন্যে আমরা একটু বেরিয়ে পড়েছি। আর আজকে বুঝতে দিতে পারছি পুজো দেবো না কারণ চিকেন টিকেন খেয়ে তো আর ঠাকুরকে পুজো দেওয়া যায় না, তার জন্য দেবো না। বিকেলে এই দিকেই বেরোচ্ছি, বিকেল বলতে এই আড়াইটা তিনটে দিকে আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়া করে, একটু দরকার আছে তাই। আর রাস্তাঘাট দেখছো তো খুব ফাঁকা আজকে, অতটা জ্যাম নেই। আর দেখো আমরা পৌঁছে গেছি এখানে, একটু একজনের সঙ্গে দেখা করতে আমরা যাচ্ছি এখানে, একজনের সঙ্গে দেখা করে চলে আসবে, একজন আসবে আমাদের, ওর একজন চেনা জানা আছে, পরে দেখা করে আমরা চলে আসবো। তাই সামনেটা একটু ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখিয়ে দেবো সব কিছু যতটুকু পারবো। আর গঙ্গাটাকে দেখো কি ভাল লাগছে গঙ্গা দেখতে। আর জানো তো আজকে জোয়ার ছিল, আজকে বলতে আমরা রোববার দিন গেলাম সেদিন একটু জোয়ার ছিল বলেই একটু ওই সাইডে জল চলে এসছে, মানে উপরে ফুটপাতের ওই দিকটায় জল চলে এসছে। আর এখানে দেখো দোকানগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ভালো লাগছে, এখানে পুজো হচ্ছে, কত ঠাকুর রয়েছে, এই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানটা জানো তো এখানে মানে সবাই অতটা এখন আগের মতো সেই ভিড়টা নেই, আগে যতটা ভিড় ছিল এখন অতটা ভিড় নেই। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভুলো না। টাটা, বাই বাই।